মহান আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করে আজকে অনেক দিন পরে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ আমার এই চ্যানেলটিতে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে অনেক দিন আর কি আপনাদের সাথে কোনো ভিডিও দিতে পারিনি, শেয়ার করতে পারিনি, আর এই ভিডিওটাও অনেক আগের, অর্থাৎ 13 তারিখের ভিডিও। তো অনেক গ্যাপ রেখে আজকে প্রায় 10 দিন পরে আমি এটার ভয়েস ওভার করছি। তো যাই হোক, 13 তারিখ সকাল থেকেই শুরু করেছি। তো ইংল্যান্ডের ওয়েদার এরকম মেঘলা মেঘলা, বাংলাদেশেও তো শুনছি বেশ মানে ঝড় বৃষ্টি এরকম হচ্ছে। তো এখানে বেশ ঠান্ডাই পড়ে গেছে বলতে গেলে। তো আজকে বিকালে মানে সন্ধ্যা 6টার দিকে তো আমার এক রিলেটিভ আসছে বাংলাদেশ থেকে, তো এই কারণে আমি একটু রান্নাবান্না করে নেব, রান্নাবান্না করে এগিয়ে নেব আর কি। তো সব রান্না তো আসলে শেয়ার করা সম্ভব না, তবে আজকে নতুন একটা রেসিপি তৈরি করব, মানে আমার জন্য নতুন, এটা হচ্ছে দই বেগুন। তো সেই রেসিপিটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর এর ফাঁকে ফাঁকে কে আসবে, কি কারণে আসতেছে বাংলাদেশ থেকে, কিভাবে ও আসতেছে, সেই বিষয়ে টুকিটাকি কথা বলবো। তো বেগুনগুলোকে এরকম মাঝারি সাইজে কেটে শ্যালোভাবে ফ্রাই করে নিতে হবে, আর এটাকে মনে করেন 80% সেদ্ধ হয় এইভাবে আর কি, মানে ভেজে নিতে হবে। আর এখানে ইলিশ মাছ ভাজি করে আমি এই পেঁয়াজ ভেজে নিচ্ছি, হচ্ছে ইলিশ মাছে দিব এই কারণে। তবে আজকে শুধু বেগুনের যে দই, সরি দই বেগুন, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে বেগুনগুলোকে এপাশ ওপাশ করে 80% করে আমি ভেজে নিচ্ছি। আপনারা অলরেডি হয়তো অনেকেই জেনে গিয়েছেন যে বর্তমানে বাংলাদেশ থেকে স্টুডেন্টরা এখানে আসার জন্য যে ভিসা প্রসেসিংটা, সেটা অনেকটা সহজ করা হয়েছে স্টুডেন্টদের জন্য। তো এই ব্যাপারেও তো অনেকেই ভিডিও দিয়েছে, অলরেডি জানেন। তো এখানে আবার একটু দেখিয়ে নিচ্ছি, আমি এখানে প্রায় 2 কাপের মতো প্লেন যে ইয়াগার্ট আছে সেটাকে জাস্ট একটু ব্লেন্ড করে নেব, এর মধ্যে কোনো কিছুই দিব না, জাস্ট প্লেন ইয়াগার্টটা একটু হ্যান্ড উইস্কের মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার এই ননদের মেয়ে, ও কিন্তু আসতেছে স্টুডেন্ট ভিসা নিয়ে, তবে ও হচ্ছে ফুল স্কলারশিপ পেয়েই আসতেছে, যে ও এখানে পড়াশোনা করবে 1 বছরের, সে 1 বছরের পুরোটাই স্কলারশিপ ওকে দিয়েছে। তো সে বিষয়ে ইনশাল্লাহ ওর সাথে একটা ভিডিও আমি শেয়ার করব, আশা রাখি এতে হয়তোবা অনেকেই উপকৃত হবেন, অনেক ইনফরমেশন হয়তোবা পেতে পারেন। আর ও কোন ইউনিভার্সিটিতে হ্যাঁ পড়তে আসছে সেটাই আসলে বলা হলো না, ও এখানকার LSE, এটা কিন্তু খুবই ভালো একটা ইউনিভার্সিটি, হয়তোবা যারা জানেন সার্চ করলেই পাবেন, এটা কিন্তু খুব বড় একটা ইউনিভার্সিটি LSE, অর্থাৎ লন্ডন স্কুল অফ ইকোনমিক, সেখানে পড়তে আসছে। যাই হোক, এখানে আমি দেখাচ্ছি হচ্ছে একটা পেস্ট তৈরি করে নেব, এখানে পেঁয়াজ আদা রসুন আর ধনে দিয়েছি, এটা তুলে নিয়ে পেস্টটা হয়ে গেছে, খুব সুন্দর একটা পেস্ট হয়েছে। তো এখন আমি রান্না বসিয়ে দিব। প্রথমে একটু ফ্রাই প্যান একটা গরম করে যে পাতিলে আর কি মশলাটা তৈরি করব, এরকম একটা পাতিলে এটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তো এটা গরম হয়ে গেলে আমি এটার মধ্যে এখন পেস্টটা দিয়ে দিলাম, চালটা ফুলিয়ে দিব। এটার মধ্যে এখন আমি রেড চিলি পাউডার যেটা সেটা ইউজ করছি, অল্প করে একটু হলুদ, জিরার গুঁড়ো, লবণ, আর দিব একটু গরম মশলা গুঁড়ো। টেবিল স্পুনের মতো গরম মশলা গুঁড়ো এটা দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
এই যে এটা একটু পানি দিয়ে গুলিয়ে সে পানিটা দিয়ে দিচ্ছি। এটা আবার একটু তেল উঠে আসা পর্যন্ত আর কি ভুনা করব, যাতে মশলার যে কাঁচা গন্ধটা পেঁয়াজ এগুলোর সেটা চলে যায়। তেল উঠে আসছে তো এটার মধ্যে আমি একটু ডাবল ক্রিম দিয়ে দেবো গ্রেভির জন্য। ইয়োগার্টও দেওয়া যায় তো আমি ডাবল ক্রিমটা দিলাম। তো এটা দিয়ে আর কিছুক্ষণ ওয়েট করব। এই যে এটা হয়ে গেছে, তো এটার মধ্যে এখন বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে জাস্ট 2 মিনিটের মতো আর কি রাখবো, কারণ বেগুনগুলো অলরেডি কুকড হয়ে গেছে, হালকা অল্প একটু বাকি আর কি। এগুলো দিয়ে 2 মিনিটের মতো কুক করবো। উল্টে পাল্টে দিতে হবে যাতে বেগুনগুলোর গায়ে মশলাটা ভালো করে লাগে। সময়ের জন্য এটা কুক করবো। এটা কিন্তু এরকম হয়ে আসছে, মানে একটু ঝোলটা টানিয়ে নিয়েছি, ইচ্ছা করলে আর একটু টানাতে পারতাম আর কি। যাই হোক, এটুকু ঝোল নিব, এরকম করে নিয়েছি, ঝোলটা একটু শুকিয়ে নিয়েছি। তো এটা আমার হয়ে গেছে, আমি 2টা শুকনো মরিচ দিব। শুকনো মরিচ কিছুটা জিরে দিব, ওটা একটু ভেজে নিব। জিরা আর শুকনা মরিচ দিয়ে একটা ফোড়ন তৈরি করে নিলাম। তো এখন প্রথমে আমি বেগুনের যে মশলাটা করেছিলাম, বেগুন মশলা, সেটা যে প্লেটে সার্ভ করব যে ডিশটাতে সেখানে প্রথমে সাজিয়ে নিচ্ছি। তো এর উপরে তারপর আমি যে দই এর যে একটা পেস্ট তৈরি করেছিলাম সেই দইটা এর উপরে আমি ফোড়নটা দিব। আর এটাকে পার্ট বাই পার্টও তৈরি করা যায়, অর্থাৎ প্রথমে বেগুন, তারপর ইয়াগার্ট, তারপর আবার বেগুন, তারপর আবার ইয়াগার্ট, এভাবেও করা যায়। তেলটা সরিয়ে শুধু এই যে জিরা আর মরিচগুলো দিলে ভালো হতো আর কি। অল্প একটু তেল চলে আসছে, অসুবিধা নেই, মরিচগুলো আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি। যাই হোক, তৈরি হয়ে গেল বেগুন দহি মশলা। পরে ধনে পাতা থাকলে ধনে পাতা কুচি করেও দিয়ে দিতে পারেন। তো যাই হোক, আমি এই যে এইভাবে রেখে দিলাম। তো তৈরি হয়ে গেল আমার দহি বেগুন মশলা। তো এটা কিন্তু প্লেন ভাত বা পোলাও যেটার দিয়েই খান না কেন, অনেক ভালো লাগবে। এর ফাঁকে ফাঁকে আমি পোলাও, তারপর চিকেন রান্না করেছি, বাটার চিকেন যেটা বলে, এই যে বাটার চিকেন, বাফলো চিকেন, তারপর ইলিশ মাছ রান্না করেছি, ডিম কোরমা করেছি, আরও কিছু ছিল। তো সব কিছু আসলে দেখানো সম্ভব না। আর এখন যে ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে 12 তারিখ রাতে, আর এখন যে ক্লিপটা দেখাচ্ছি এটা হচ্ছে 12 তারিখ রাতের একটা ক্লিপ। আমি একটা কেক তৈরি করেছি, তো কেকের ডেকোরেশনটা করে নিচ্ছি। তো একটা মজার বিষয় বলবো, সেটা হচ্ছে আমি কিন্তু খুবই ভালো কেক তৈরি করতে পারি, কিন্তু কখনোই খুব সুন্দর ডেকোরেশনটা আমার হয় না। যখন আমি কালার দিয়ে কোনো ডেকোরেশন করতে যাই, কালারটা সবসময়ের জন্যই দেখা যায় যে ক্রিম থেকে পানি ছেড়ে দেয়। তবে আমিও প্রতিজ্ঞা করেছি যে করে হোক আমি সুন্দর ডেকোরেশন যেটা সেটা ইনশাল্লাহ শিখবো। তো এই কারণে ইদানিং মানে কালার দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা অলওয়েজ ট্রাই করি, না হলে আগে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে চকলেট কেক আর সাদা এই ডিজাইনগুলোই রাখতাম। তো আলহামদুলিল্লাহ আজকের কেকের ডেকোরেশনটা আপনারা দেখবেন আমি 2টা কালার মিক্সড করে করেছি, সেটা অনেক সুন্দর এবং পারফেক্ট হয়েছে, এ কারণে খুবই ভালো লেগেছে। আর একটা মজার বিষয় হচ্ছে 12ই অক্টোবর আমার বার্থডে,
তো যদিও আমার বার্থডে, তবে এই কেকটা আমি রুদমিলা যে আসবে আমার ভাগ্নি, আমার ননদের মেয়ে, তো ওর উপলক্ষে, ওর ওয়েলকাম উপলক্ষে আর কি করছি। তো অরেঞ্জ কালারটা আনার জন্য এখানে আমি অরেঞ্জ কালার নিয়েছি। অরেঞ্জ দেওয়ার পরে দেখি পারফেক্ট অরেঞ্জটা আসেনি, তো এর মধ্যে আবার আমি রেড কালারটা অ্যাড করেছি, এরপরে দেখি পারফেক্ট এই অরেঞ্জ কালারটা আসছে। আর আজকের ক্রিম থেকে কিন্তু একটু মানে পানি হয়নি, বের হয়নি, একদম পারফেক্ট আছে, এই কারণে অনেক ভালো লেগেছে। তো এই কারণে যে কোনো বিষয়ে চেষ্টা করলে একবার দুইবার তিনবার মানে বারবার করলে কোনো না কোনো সময় দেখা যায় যে সফল হওয়া যায়। যেহেতু একটু বেঁচে গিয়েছিল তো এখানেও একটু ডিজাইন করে দিচ্ছি, তবে কেক যত লাইটভাবে ডিজাইন করবে ততই কিন্তু খুব ভালো লাগে আর কি। তো যেহেতু ক্রিম বেঁচে যায় মনে হয় যে আর একটু করে ফেলি, এই আর কি, এই একটা সমস্যা। এরপরে আর একটা কালার দিয়ে আমি নামটা লিখেছি, আর ও তো চলে আসছে আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে এখানে। যেহেতু এটা পুরানো ব্লগ, আমি আপনাদের আগেও বলেছি প্রায় অনেক 10 দিন আগের ব্লগ, তো বর্তমানে ও আমাদের সাথেই আছে, হোম কোয়ারেন্টাইনে আছে আর কি 14 দিন। আর এখানে স্টুডিও রুম কেমন বা এর ভাড়া কেমন হয়, তারপর কি ধরনের রুম পাওয়া যায় স্টুডেন্টদের জন্য, সেই বিষয়ে ও অনলাইনে দেখছে রেগুলার, তো এই বিষয়ে ওর অভিজ্ঞতাও ইনশাল্লাহ আমি শেয়ার করব। যারা এখানে আসবেন বা পড়তে আসতে চান তাদের একটা ধারণা হবে মিনিমাম কেমন ধরনের মানে খরচ হতে পারে আর কি এখানে একটা স্টুডেন্ট হিসাবে বাসা নিয়ে থাকতে গেলে। তো কমেন্ট করে আপনারা জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই কেকের ডিজাইনটা। তো এরপরে আমি আর একটা কেক তৈরি করেছিলাম আর একটা দিন, সেই ডিজাইনটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমার কীভাবে ইম্প্রুভ হচ্ছে আস্তে আস্তে আমার ডিজাইনগুলো, সেগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। এই আর কি, আমার খুবই ইচ্ছা এই বিষয় নিয়ে কাজ করার, কেক ডেকোরেশন বা কেক তৈরি করা আমার খুব পুরানো একটা অভ্যাস, খুব ভালো লাগার একটা জায়গা, যদিও ডেকোরেশন অত ভালো পারতাম না। তো যাই হোক, অবশ্যই আপনারা জানাবেন আজকের কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে বা আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন এই মহামারী থেকে, যেন আমরা সবাই পরিত্রাণ পাই, সবাই যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি, সেই শুভ কামনা জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।